আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মাহমুদ কলি। আজ আপনাদেরকে শেখাবো কীভাবে আরবিসি কাউন্ট করতে হয়, অর্থাৎ কীভাবে রেট বা কাউন্ট করতে হয়। তবে তা দেখানোর পূর্বে আপনাদেরকে অবশ্যই দুটি বিষয় শেখাবো যা দিয়ে আপনারা আরবিসি করতে পারেন। প্রথমটা হচ্ছে আরবিসি প্রিন্সিপাল, অর্থাৎ মূলনীতি, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রসিডিউর এবং রেজাল্ট কীভাবে বের করতে হয় সেই সিস্টেম। তো পদ্ধতিটা আমরা মূলত যখন দেখাবো তখন আপনারা দেখে হয়তো শিখতে পারবেন এবং রেজাল্টটাও আপনারা দেখে শিখতে পারবেন। এবার রইল প্রিন্সিপাল। তো প্রিন্সিপালটা আমরা শেখাবো, প্রিন্সিপাল সেরকম শেখানোর বিষয় না, জানতে হবে যে আমরা আসলে আরবিসিতে হয় কীভাবে। এটা হচ্ছে এমন এক সিস্টেম, মনে করুন আমরা জানি ব্লাডের মধ্যে আরবিসি ডাব্লিউবিসি প্লাকেট সবগুলো সেলই থাকে। তো যখন কিনা আমরা আরবিসি করব, তো ডাব্লিউ সেখানে ব্লাডের মধ্যে তো আমরা জানি তিনটা সেলই থাকে, তো বাকি দুটো সেলকে তো আমাকে আলাদা করতে হবে বা কিছু একটা তো করতে হবে যাতে করে আমরা আরবিসিকে কাউন্ট করতে পারি। তো সেই জন্য কী করা হয়, আরবিসি ডাইলেশন ফ্লুইড নামে এক ফ্লুইড দিয়ে ব্লাডকে ডাইলেট করা হয় যাতে করে শুধুমাত্র আরবিসি সেলটা নিউবার কাউন্টিং চেম্বারে সেটেল হয়ে যেতে পারে এবং বাকি যে দুটা সেল আছে সেগুলো না আসে। এতে করে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা সেলগুলো ডাউন করব তখন যেন আমরা শুধুমাত্র আরবিসি দেখতে পাই। ছবিটিতে আপনারা যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন তো হয়তো অনেকেই জানেন, যারা প্যাথলজিস্ট তারা অবশ্যই জেনে থাকবেন, যে হচ্ছে হেমোসাইটোমিটার। অর্থাৎ মূলত এটা হেমোসাইটোমিটার না, হেমোমিটারের একটা অংশ, এটা আমাদের নিউবার কাউন্টিং চেম্বার। এর মাধ্যমে মূলত আমরা আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট কাউন্ট এগুলো করে থাকি। এবার আসুন আমরা প্রিন্সিপাল সম্পর্কে একটু বিস্তারিত জেনে। চিত্রে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিউবার কাউন্টিং চেম্বারে যখন আপনি মাইক্রোস্কোপের নিচে রাখবেন তখন আপনি নিউবার কাউন্টিং চেম্বারে আপনি এরকম ছোট ছোট দাগ দেখতে পাবেন। এখানে চিত্রের উপরে বাম দিকে যেই 0.0625 স্কোয়ার মিলিমিটার এরিয়াটা আপনারা দেখছেন, শুধু এটাই না, বাম পাশের নিচের অংশ এবং ডান পাশের নিচের অংশ এবং ডান পাশের উপরের অংশ, যে চারটি ঘর আপনারা দেখছেন এই চারটি ঘরই হচ্ছে ডাব্লিউবিসি কাউন্টের জন্য। এবং মাঝে যে 0.05 স্কোয়ার মিলিমিটার এরিয়াটি দেখছেন এটি হচ্ছে আরবিসি কাউন্টিং এরিয়া, অর্থাৎ এই জায়গাটিতেই আমরা আরবিসি কাউন্ট করে থাকি। এখানে মোট ঘরের সংখ্যা 80টি এবং অর্থাৎ ছোট ছোট ঘরের সংখ্যা 80টি। এবং যদি আপনি দেখেন তো এখানে 5×5 25টি ঘর দেখতে পাবেন এবং এক একটি ঘরের মধ্যে আপনি 16টি ঘর দেখতে পাবেন। টোটালে এখানে 80টি ছোট স্কোয়ার আছে এবং এগুলোতেই আরবিসি কাউন্ট করা হয়ে থাকে। এবার আমরা দেখবো কীভাবে আমরা স্যাম্পলটি প্রিপেয়ার করব, অর্থাৎ প্রস্তুত করব। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন স্যাম্পল ইন্ট্রোডাকশন পয়েন্ট, ঠিক এই জায়গাটিতেই আমরা স্যাম্পল রাখব। এবং স্যাম্পলটি রাখার পূর্বে অবশ্যই নিউবার কাউন্টিং চেম্বারের উপর আমাদের কভার গ্লাস লাগিয়ে তারপর স্যাম্পলকে ইন্ট্রোডিউস করতে হবে। বিস্তারিত আমরা আরও প্রসিডিউর সময় দেখতে এবং জানতে পারব। এবার আসুন আমরা দেখে নিই আমাদের এই টেস্টটা করতে কী কী জিনিসের প্রয়োজন হবে, অর্থাৎ মেটেরিয়ালসগুলো কী কী। আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে হেমোসাইটোমিটার। এই হেমোসাইটোমিটারে আপনারা একটি ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার, দুটো পিপেট, একটি ডাব্লিউবিসি এবং একটি আরবিসি পিপেট দেখতে পাবেন। এই নিয়ে হচ্ছে হেমোসাইটোমিটার। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি, বাম পাশেটি হচ্ছে ডাব্লিউবিসি পিপেট এবং ডান পাশেটি হচ্ছে আরবিসি পিপেট।
ডাব্লিউবিসি ক্রিকেট চেনার উপায় হচ্ছে আপনারা ডাব্লিউবিসি ক্রিকেটের মধ্যে হোয়াইট কালারের অর্থাৎ সাদা কালারের একটি বল দেখতে পাবেন এবং আরবিসি ক্রিকেটের মধ্যে লাল কালারের ছোট একটি বল দেখতে পাবেন। এইগুলো হচ্ছে আরবিসি এবং ডাব্লিউবিসি ক্রিকেট চেনার সহজ উপায়। তারপরে আমরা পরিচিত হব আরবিসি ডাইলি টিম খুলে, যেহেতু আমরা আরবিসি কাউন্ট করব সেহেতু আমাদের এই আরবিসি ডাইলুটিং ফ্লুইডের প্রয়োজন হবে এবং ডান পাশে রয়েছে আমাদের ডাব্লিউবিসি ডাইলুটিং ফ্লুইড, এটি ডাব্লিউবিসি কাউন্টিংয়ের সময় প্রয়োজন হবে। এবং আপনারা দেখছেন আমি একটি ডাব্লিউবিসি টেস্ট টিউব এবং একটি আরবিসি টেস্ট টিউব মার্ক করেছি। যদি আমরা ডাব্লিউবিসি ক্রিকেট ডাব্লিউবিসি টেস্ট করি তখন আমাদের ডাব্লিউবিসি টেস্ট টিউবটি প্রয়োজন হবে, যেহেতু আমরা আরবিসি টেস্ট করছি সেহেতু আমাদের আরবিসির টেস্ট টিউবটি প্রয়োজন হবে। তারপরে আমাদের রয়েছে ল্যান্সেট, যেটা দিয়ে আমরা পিক করব। তারপর রয়েছে আমাদের 70% অ্যালকোহল অথবা ইথানল, যেটিকে আমরা স্পিরিট নামেও বলে থাকি, এবং রয়েছে মাইক্রোস্কোপ। এবার আসুন পদ্ধতিতে। তো আমরা এখানে নিয়েছি নিউবার কাউন্টিং চেম্বার এবং আরবিসি ডাইলুটিং ফ্লুইড। আমরা অবশ্যই যেহেতু আরবিসি করছি তার জন্য আমরা আরবিসি পিপেট ইউজ করব। আরবিসি যেমনটি আমি বলেছি যে আরবিসি পিপেটে লাল বল থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমরা নিব একটি কভার গ্লাস অর্থাৎ কভার স্লিপ গ্লাস। তো পদ্ধতিটি শুরু করার পূর্বে আমি আরেকবার দেখে দিতে চাই, আমার হাতে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউবার কাউন্টিং চেম্বার। তো আমরা এখন টেস্টটা শুরু করব। এই হচ্ছে আমাদের আরবিসি ডাইলুটিং ফ্লুইড, এটা আমাদের প্রয়োজন হবে ডাইলুশনের ক্ষেত্রে। তো আমি এখন আরবিসি পিপেটটি নিয়ে প্রস্তুত করব, যেহেতু আমি প্রসিডিওর শুরু করতে যাচ্ছি। আপনারা দেখছেন আমি আরবিসি পিপেটটিকে প্রস্তুত করছি। এরপর আমি অবশ্যই নিউবার কাউন্টিং চেম্বার এবং কভার গ্লাসকে স্টারলাইজ করে নেব, যাতে করে এগুলোর মধ্যে কোনো জীবাণু না থাকে। অবশ্যই তারপর আমি যেমনটি বলেছিলাম কভার গ্লাসটি নিউবার কাউন্টিং চেম্বারের উপর রাখতে হবে। এরপর আমি ল্যান্সেট দিয়ে পিক করার জন্য ল্যান্সেটটি প্রস্তুত করব। ল্যান্সেটের মাধ্যমে আমি স্যাম্পল অর্থাৎ ব্লাড কালেক্ট করব। যেহেতু আমরা আরবিসি করছি তাই শুধুমাত্র সামান্য কিছু ব্লাড আমাদের প্রয়োজন হবে। আমি পেশেন্টের কালেক্ট করার স্থানটি অবশ্যই স্টারিলাইজ করে নিব, যাতে করে সেখানে কোনো জীবাণু না থাকে। আমি যেহেতু আরবিসি করছি তাই আমি গ্রেট ফিঙ্গার থেকে ল্যান্সেটের মাধ্যমে অল্প কিছু রক্ত নেব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রক্ত বের হচ্ছে এবং আমি পিপেটের সাহায্যে অর্থাৎ আরবিসি পিপেটের সাহায্যে সেখান থেকে রক্ত পিপেটিং এর মাধ্যমে নিয়ে নেব। আপনারা যেমনটি দেখছেন পিপেটিং এর মাধ্যমে আমার রক্ত অনেকখানি বেশি চলে গেছে, আমার শুধু 0.5 পর্যন্ত পিপেটিং করা প্রয়োজন। যেহেতু আমার পিপেটিং এর পরিমাণ বেশি হয়ে গেছে এবং আমার শুধুমাত্র 0.5 পর্যন্ত ব্লাড পিপেটিং এর প্রয়োজন ছিল, তাই বাকি অংশটুকু অবশ্যই আমি তোলার সাহায্যে বের করে নেব। এরপর আমি আরবিসি ডাইলেটিং ফ্লুইডের সাহায্যে বাকি অংশ ফিল আপ করব। আপনারা পিপেটিং এর গায়ে অবশ্যই দেখবেন মার্ক করা আছে 101 বা 101, বাকি অংশটুকু আমি আরবিসি ফ্লুইড দিয়ে 101 পর্যন্ত পরিপূর্ণ করে নেব। পরিপূর্ণ হয়ে গেলে আমি আরবিসি ফ্লুইড এবং ব্লাডটিকে মিক্স করব। মিক্স
ফিক্স করা হয়ে গেলে আমি দেখবার কাউন্টিং চেম্বার, যেটা আমি আগে প্রস্তুত করে রেখেছিলাম, সেটির উপর আরবিসি স্যাম্পলটিকে দিয়ে দিব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেভাবে দিলাম সেভাবে দিয়ে দিতে হবে এবং 2 মিনিট রাখতে হবে। আরবিসি যত ছেল আছে সেগুলো যেন সঠিক স্থানে বসে যেতে পারে। তারপর আমি স্লাইডটিকে অর্থাৎ লিভার কাউন্টিং চেম্বারকে মাইক্রোস্কোপে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 ডিগ্রি অবজেক্টিভ লেন্স। আমি এটির সাহায্যে আগে স্লাইডটিকে দেখব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট গ্রাফের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি। এই যে লাল মার্ক করা অংশটুকু, এটাই হচ্ছে আমাদের আরবিসি কাউন্ট এরিয়া, অর্থাৎ এই জায়গাটি দিয়েই আমরা করব। এখন আমরা 10 ডিগ্রি অবজেক্টিভ লেন্স দিয়ে ফোকাস করব। আমাদের মনে রাখতে হবে আমাদের হাই পাওয়ার লেন্সে আরবিসি কাউন্ট করতে হবে, আর আর হাই পাওয়ার লেন্স হচ্ছে 40 ডিগ্রি অবজেক্টিভ লেন্স। অনেকে হয়তো ভুল করে থাকেন যে হাই পাওয়ার লেন্স হয়তো 100 ডিগ্রি অবজেক্টিভ লেন্স, কিন্তু সেটা হচ্ছে আসলে ওয়াইল ইমার্শন লেন্স। 40 ডিগ্রি অবজেক্টিভ লেন্স যেটা, সেটাই হচ্ছে হাই পাওয়ার অবজেক্টিভ লেন্স। তো এখন আমরা 40 ডিগ্রি অবজেক্টিভ লেন্সের সাহায্যে স্লাইডটি দেখব এবং আরবিসি কাউন্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন চিত্রের ছবিটিতে যে কিছু আরবিসি সেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা ফোকাস করব যাতে আরবিসির ছবিগুলো ক্লিয়ার আসে। আমি যেমনটি বলছি 80টি ছোট ছোট স্কোয়ার আমাদেরকে কাউন্ট করতে হবে। এবার আমাদেরকে অবশ্যই আরবিসি কাউন্টের সময় মনে রাখতে হবে। আমাদের একটি জিগজ্যাগ ম্যানারে আরবিসি গুলোকে কাউন্ট করতে হবে, অর্থাৎ আমরা যেদিক থেকে স্টার্ট করব তার বিপরীত দিকে আমাদের আরবিসি কাউন্ট করে যেতে হবে। এবার আসুন ক্যালকুলেশনে। তো আমি যেরকমটি আগে বলেছি যে মাঝের অংশটিতে আমাদের আরবিসি কাউন্ট করতে হবে, চিত্রে মার্ক করা লাল এরিয়াটি হচ্ছে আমাদের আরবিসি কাউন্ট এরিয়া। এবং আরও ভালো বোঝার জন্য যে এই 5টি লাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই 5টি লাল এরিয়া হচ্ছে আমাদের আরবিসি কাউন্ট। 1, 2, 3, 4, এই 4টি এরিয়া আমাদেরকে ভালোভাবে কাউন্ট করে নিতে হবে আরবিসির জন্য। এবার আসুন আরবিসি কাউন্টিং ফর্মুলা, অর্থাৎ রেজাল্ট কীভাবে বের করব। আপনারা অনেকে হয়তো অনেক রকম ফর্মুলা আরবিসি কাউন্টিংয়ের জন্য দেখে থাকবেন। তো এখানে আমি একটি ফর্মুলা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবিসি কাউন্টিংয়ের জন্য যে ফর্মুলাটি দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনারা খুব সহজে এটি মনে রাখতে পারবেন এবং আরবিসি কাউন্ট করতে পারবেন। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে সহজ সূত্রটি দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমি একটু বলে রাখছি। NO ইকুয়াল টু dx বাই nk। NO হচ্ছে নাম্বার অফ সেল, ইকুয়াল টু dx বাই nk, যেখানে d হচ্ছে ডাইলেশন ফ্যাক্টর। অর্থাৎ এটি পাবেন আপনি ডাইলেশনের, যে আরবিসি ডাইলেশনের যে বোতলটা থাকে সে বোতলের গায়ে এই ডাইলেশন ফ্যাক্টরের একটা নাম্বার দেওয়া থাকে সেটা। x হচ্ছে টোটাল নাম্বার অফ সেল, অর্থাৎ আপনি কতগুলো সেল কাউন্ট করেছেন। n হচ্ছে আপনার নাম্বার অফ স্কোয়ার, আপনি ঠিক কতগুলো স্কোয়ার অর্থাৎ ঘরে আরবিসি কাউন্ট করেছেন। k হচ্ছে ভলিউম অফ স্কোয়ার ইন সেন্ট্রাল স্কোয়ার,
অর্থাৎ এটি হচ্ছে আপনি যে আরবিসি কাউন্ট করার সময় যে মাঝের অংশটি আপনি কাউন্ট করেছেন সেটি ভলিউম অর্থাৎ আয়তন কতটুকু। তো এই ছিল আরবিসি ক্যালকুলেশন। আপনারা চাইলে ডাব্লিউবিসির ক্যালকুলেশনটাও দেখে নিতে পারেন, যদিও এটি ডাব্লিউবিসির টিউটোরিয়াল না, তারপরে আপনারা চাইলে এই ফর্মুলাটি দেখে নিতে পারেন। তো ডাব্লিউবিসি ফর্মুলাটি হচ্ছে অ্যানো অফ সেলস অর্থাৎ নাম্বার অফ সেলস ইকুয়াল টু 10/4×20 ইন্টু নাম্বার অফ সেলস কাউন্টেড ফ্রম হোল লার্জ স্কোয়ার। আপনারা হয়তো যেমনটি আমি আগে বলেছি যে ডাব্লিউবিসি কাউন্ট করার জন্য চারটা এরিয়া থাকে, এই জন্য এখানে লেখা হয়েছে নাম্বার অফ সেলস কাউন্টেড ফ্রম লার্জ স্কোয়ার 10/4×20। এটা সূত্রের অংশ যেখানে 10/4 হচ্ছে যতগুলা সেল আপনি কাউন্ট করেছেন সেগুলোর ভলিউম বা আয়তন, এবং 20 হচ্ছে ডাইলেশন ফ্যাক্টর অর্থাৎ ডাব্লিউবিসির যে ডাইলেশন ফ্যাক্টরটা আছে সেটার মান হচ্ছে 20। তো এই ছিল আজকে আমাদের আরবিসি টিউটোরিয়াল। তো আশা করছি ফর্মুলাটি বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে রেজাল্ট। আপনারা চিত্রের যে রেজাল্টটি দেখতেছেন সেটি হচ্ছে ইউনিভার্সাল রেজাল্ট। পৃথিবীর বেশিরভাগ দেশেই এই রেজাল্টটি দিয়ে রেজাল্ট করা হয়। সাধারণত দেশ ভেদে এই রেঞ্জটি ভিন্নতা রয়েছে, তবে এখানে যে রেঞ্জটা দেওয়া রয়েছে অনেক দেশেই এটার ভিত্তিতে রিপোর্ট এবং ফলাফল দেওয়া হয়। 4.2 থেকে 5.8 এবং মহিলাদের ক্ষেত্রে 3.6 থেকে 5.2 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার হয়ে থাকে। ডাব্লিউবিসির ক্ষেত্রে 1,200 থেকে 9,600 সেলস পার কিউবিক মিলিমিটার হয়ে থাকে। আমাদের দেশের নর্মাল রেঞ্জগুলো বলতে গেলে আরবিসি পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে 4.5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, এবং মহিলাদের ক্ষেত্রে সেটি হয়ে থাকে 4 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। এবং ডাব্লিউবিসি নর্মাল রেঞ্জ হয়ে থাকে 4,000 থেকে 11,000 সেলস পার কিউবিক মিলিমিটার পর্যন্ত। আশা করি আপনারা আরবিসি টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, বোঝার জন্য এবং সময় দিয়ে বিষয়গুলো জানার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে। নেক্সট টাইম এরকম আরও ভালো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।